যখন প্রথম প্রথম আমেরিকাতে কমেডি করি তখন ওখানে একবার এটিএন বাংলা ওখানে আমাকে একটা রেকর্ডিং করলো লস অ্যাঞ্জেলেসে, যে সুন্দর একটা একটা বিল্ডিংয়ের পিছে কাজ, কাজ থেকে পিছন থেকে লস অ্যাঞ্জেলেসে সুন্দর সুন্দর ক্যালিফোর্নিয়া পাহাড় আছে না, পাহাড় ব্যাকগ্রাউন্ডে সুন্দর করে আমাকে কমেডি রেকর্ডিং করলো এবং এটা ঢাকায় দেখানো হবে এটিএন বাংলা। ফাইন, তখন আমি আবার দুদিন পরে ফ্লাই করে ঢাকায় বেড়াতে আসছি, তো আমাকে ওরা ফোন করলো ওখানে প্রোডাকশন কোম্পানি এলেতে, ওরা বললো যে ভাই আপনার যে এগুলো রেকর্ডিং করেছে আমাদের টেপটা খারাপ হয়ে গেছে, হ্যাঁ আবার রেকর্ডিং করতে হবে। আমি ঢাকায় চলে আসছি, এগুলো যাবে আমি কী করবো, আমাদের তো দেখাতে হবে যে আপনি লস অ্যাঞ্জেলেসে কমেডি করছেন, আমেরিকাতে বসে কমেডি করছেন, কী করা যায়? আচ্ছা ঠিক আছে, আপনার বাসা কই? আমি গুলশানে। আচ্ছা ঠিক আছে, আমরা ওখানে লোকালি ক্রু পাঠাচ্ছি, লোকালি ক্রু পাঠাবো এবং আপনার বাসায় এসে রেকর্ডিং করবে এমনভাবে অ্যাজ ইফ ইট আমেরিকা। আচ্ছা, আমার বাসায় আসছে, ড্রয়িং রুমে এই জায়গাটা একটু সুন্দর লাগছে, এখানে আপনি কমেডি করেন, আমরা শুটিং করবো, কিন্তু মনে রাখবেন আপনি কিন্তু আমেরিকায়, দর্শকরা সেভাবে দেখবেন। ফাইন, অ্যাকশন অ্যাকশন, আমি কমেডি শুরু করলাম। আমি হ্যাঁ হ্যাঁ নামে, তখন দেখবেন তখন হঠাৎ করে আওয়াজ আছে বাইরে একটা সিএনজি গেল করে, কাট কাট কাট, লস অ্যাঞ্জেলেসে কোথা থেকে সিএনজি আসলো, দরজা জানলা বন্ধ করো, একটু তুলা টুলা লাগে সাউন্ড প্রুফ করো, আচ্ছা দরজা টরজা লাগাইলো, হ্যাঁ সব ইয়েটা করলো। আচ্ছা আবার ওকে ফাইন, আর মনে রাখবেন আমেরিকায়, ওই বাইরে দেখিস কোনো সিএনজি যেন না আসে এখান দিয়া। আচ্ছা ঠিক আছে, অ্যাকশন, আমি শুরু করলাম কমেডি, শুরু করলাম হরকিনি কা 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 কা, বাইরে কাক ডাকতেছে, কাক কাক কাক, আমেরিকা তো কাক নাই, লস অ্যাঞ্জেলেসে কাক নাই, এখানে কাক, ওই কি ঢিলমার কাক, কাওয়ারে ফালা সব, ওই বাইরে গেছে ওই কাওয়ারে সরাই দিছে। আচ্ছা ঠিক আছে আবার অ্যাকশন, মনে রাখবেন আমেরিকা আছেন, নো কাক নো সিএনজি, ফাইন অ্যাকশন, আবার শুরু করলাম, ভাইয়া সমোসা চাটা কোথায় রাখবো আমি, বুয়া চলে আসছে সবার জন্য চা নাস্তা নিয়ে, ক্যামেরায় ঢুকিয়ে দেয়, কাট কাট, এখানে করে লস অ্যাঞ্জেলেসে বুয়া থাকে না, ও মাই গড, ইট ওয়াজ সো ডিফিকাল্ট রেকর্ডিং দি, মোরাল অফ দ্য স্টোরি, আমেরিকা মানে আমেরিকা শুটিং করতে হবে, ঢাকায় শুটিং হবে না রে ভাই।